যদি আমি যে কথা বলছি মিডিয়াতে যায় সাংবাদিক বললে পাশ করে আসছো আসছো কিনা ইউনিভার্সিটি থেকে সেটাও বলবা, পরিচয় দিবা। অনেক পরিচালক আছে সিনেমার হিট ডিরেক্টর কিন্তু পড়াশোনা নাই। না থাকো, এটা তো কবিতা লেখতে পড়াশোনা লাগে না, চলচ্চিত্র একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এন্ট্রেন্স পাস, এন্ট্রেন্স পাস জানো, যেটা বর্তমানে যেটাকে বলে মেট্রিক। রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবি, নোবেল অ্যাওয়ার্ড পাইছে উনি, কিন্তু এন্ট্রেন্স পাস আর কিছু না। কবিতা লেখা, গল্প লেখা, চলচ্চিত্র নির্মাণ করা, আপনারা তো সবই মেনে নেন, তাহলে সাংবাদিকের ক্ষেত্রে কেন সাংবাদিক করো কেন? সাংবাদিকতা করতে সাংবাদিক বলবো না, আমি তো বললাম সাংবাদিক বললে বলতে হবে যে আমি ইউনিভার্সিটি থেকে পাশ করে রাখছি, জার্নালিজম একটা ডিপার্টমেন্ট আছে, ওটা পাশ করতে হয় একটা ডিপার্টমেন্ট। আর বলো যে আমরা সংবাদ সংগ্রহ করি, এখানে সংবাদ ওখানে নেই। এটা বলবা আপনাদের পরিচালনার ক্ষেত্রে যদি কবি নজরুল রবীন্দ্রনাথের সাথে তুলনা করে, তোমাদের তুলনা দাও সাংবাদিক, বলো 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 সাংবাদিক কি মেধাবী হয় না? হ্যাঁ মেধাবী হলে সাংবাদিক বলতে পারবা না। আচ্ছা তাহলে তোমাকে সার্টিফিকেট লাগবে। তুমি বলো আমরা সংবাদ, আমরা সংবাদ এখানকার সংবাদ ওখানে পরিবেশন করি। আচ্ছা সাংবাদিক বললে আমরা বুঝবো যে তুমি তোমরা জার্নালিস্ট। চলচ্চিত্র একটা কবিতা, একটা গল্প আমি পর্দায় আনলাম, এটার জন্য লেখাপড়া লাগে না। ইনস্টিটিউট আছে পুনা, ছবি অভিনয় ছবি পড়ে সবই আছে, কিন্তু পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত পরিচালক গুলো ওরা কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে পাস করে আসে নাই, সত্যজিৎ রায়ের থেকে পাস করে আসছে। বল কোথা থেকে আসছে স্পেলবার্গ কি ইনস্টিটিউট থেকে পাস করে স্পেলবার্গ হয়েছে? সত্যজিৎ রায়ের উপর তো একটা নাই আমার আমার বলা আর এক্সাম্পল লাগবে না। লেখাপড়া যারা শিক্ষিত লোক ওনার এখানে মাল আসিল, এখনো পৃথিবীর এক নম্বর ছবি হিসেবে ধরা হয় পথের পাঁচালি, ওনার প্রথম ছবি, ওনার এই মেধা দিয়ে তৈরি করছে। শটের বাহাদুরি নাই, বক্তব্যের বাহাদুরি ছিল এখানে। চলচ্চিত্র এটা একটা কবিতার মতো চলচ্চিত্র, তুমি মাইন্ড করো না, চলচ্চিত্র বানাতে লেখাপড়া লাগবে না, বুদ্ধি জ্ঞান লাগবে। সাংবাদিক বললে তুমি যখন আমি দেখো আমি তোমার এটা বুঝছি না, তুমি তো জার্নালিস্ট না, তুমি সংবাদ আমাদের জন্য সংবাদ করো, এটা এক ধরনের সাংবাদিকতা মেনে নিলাম, এক ধরনের সাংবাদিকতা। কিন্তু যখন বলবা তখন তখন তো আমি বলবো, আমাকে বলো একজন পরিচালক বলো আপনি কোথায় শিখাচ্ছেন লাগে না, ওই যে স্পেলবার্গ শিখা যায় না, সত্যজিৎ রায়ও শিখা যায় না। আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আমিও শিখি নাই না, যুক্তি যুক্তি তবে কিন্তু হচ্ছে যে আপনি কিন্তু দেশের একজন জনগণ, আমিও দেশের জনগণ, একটা জরুরি রচনা লিখতে গেলে কিন্তু নেগেটিভ পজিটিভ সব জায়গায় আসে। যুক্তি দিয়ে যখন আপনি বলবেন যে পরিচালকের শিক্ষা লাগে না, ছোটবেলা লেখছিল তুমি থাকো উপর তলায় আমি থাকি নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা নিচে। ওই উনি তখন কবি রবীন্দ্রনাথ হয় নাই, তখন লেখছে কোথেকে লেখছে, ওই ওনার এন্ট্রেন্স যখন পাস করছে ওনার কি মেট্রিকের যে টিচার ছিল উনি বলে দিছে, বলে নাই নিজে থেকে লেখছে। সাহিত্য এটা মানুষের জন্মগত আসে।